নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব বাস্তব সমস্যার সমাধানে সহজ সমীকরণ পৃষ্ঠা 139 এর অনুশীলনীর 3 নাম্বার অঙ্কের সমাধান। তো এই 3 নাম্বার অঙ্কটি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে। তো দেখো, আজকে আমরা 1 আর 2 নাম্বার অঙ্কের সমাধান করব এবং আগামী পর্বে 3 এবং 4 নাম্বার অঙ্কের সমাধান করে তোমাদের দেখাবো। তো দেখো, এখানে 1 নাম্বার অঙ্কে কি দেওয়া আছে, প্রদত্ত সমীকরণ জোট। তো এখানে প্রদত্ত সমীকরণ জোট দেওয়া যায়, প্রদত্ত সমীকরণ দ্বয় দেওয়া যায়, তোমার ইচ্ছা তুমি দিতে পারো। তো এখানে 1 নম্বর যে সমীকরণ সেটা হচ্ছে 7x মাইনাস 3y ইকুয়াল 31, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবং 9x মাইনাস 5y ইকুয়াল 41, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এই সমীকরণটাকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে, সেহেতু 1 অথবা 2 যে কোনো একটা সমীকরণ আমরা x চলক অথবা y চলকের মাধ্যমে প্রকাশ করব। তো এখানে দেখো, 1 নম্বর সমীকরণটাকেই আমরা চলকের মাধ্যমে প্রকাশ করি। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই। তো 1 নম্বর সমীকরণটা কি আছে, 7x মাইনাস 3y ইকুয়াল 31, 7x মাইনাস 3y ইকুয়াল 31। তো 7xটা এখানে রেখে দিই, ইকুয়াল 31 আছে থাক, আর মাইনাস 3y এটাকে আমরা পক্ষান্তর করব, তাহলে প্লাস 3y হবে। অতএব এখানে যেহেতু x এর মান আমরা চলকের মাধ্যমে প্রকাশ করব, সেহেতু 31 প্লাস 3y বাই এই যে 7টা এখানে গুণ অবস্থায় আছে, তাহলে এখানে গেলে ভাগ অবস্থায় যাবে। তো এটা হচ্ছে আমরা 3 নাম্বার সমীকরণ দিতে পারি। তো এটা একটা x চলকের মান আমরা প্রকাশ করলাম চলকের মাধ্যমে এবং সেটা 3 নাম্বার সমীকরণ পেলাম। আর এই যে 3 নাম্বার সমীকরণটা তৈরি করলাম কোথায় থেকে, 1 নাম্বার সমীকরণ থেকে। তাই এই x চলকের মান আমরা এখন 2 নাম্বার সমীকরণে বসাবো, 1 নাম্বার সমীকরণে কখনোই বসাবো না, কারণ আমরা 1 নাম্বার থেকেই এই x চলকের মানটা আমরা তৈরি করেছি। যদি আমরা 2 নাম্বার থেকে তৈরি করতাম তাহলে সেই মানটা আমরা 1 নাম্বার সমীকরণে বসাতে পারতাম। তো দেখো, আমরা এখন x চলকের মানটা 2 নাম্বার সমীকরণে বসাই। x ইকুয়াল 31 প্লাস 3y বাই 7, 2 নাম্বার সমীকরণে বসাই। তো 2 নম্বর সমীকরণটা কি আছে, 9x মাইনাস 5y ইকুয়াল 41। তো এখানে আমরা x এর মান বসাবো। তো 9 আছে, 9টা থাক, x এর মান কত সেটা চলকের মাধ্যমে প্রকাশ করা আছে, 31 প্লাস 3y বাই 7 মাইনাস 5y ইকুয়াল 41। তো দেখো, এখানে 9 লবের সাথে গুণ হয়, তো 9 দ্বারা 1কে গুণ করলে 9 করতে 9, 9 দ্বারা 3কে গুণ করলে 27, প্লাস আছে প্লাস, 9 দ্বারা আবার 3 কে গুণ করলে 27y বাই নিচে 7 হরে আছে রেখে দাও মাইনাস 5y ইকুয়াল 41 আছে 41। তো এখানে এবার 7 এর আমরা লসাগু নিতে পারি। তো 7 এর লসাগু 7। তো 7 দ্বারা 7 কে ভাগ করলে 7 7 কাটা থাকে 1 1 দ্বারা 279 কে গুণ করলে 9 প্লাস 27y কে গুণ করলে ওটাই হবে মাইনাস 7 দ্বারা 5 কে গুণ করলে 35y ইকুয়াল 41 আছে 41। তো এবার এক কাজ করতে পারি আমরা, দেখে ওখানে y চলকের মান এখানে 27y সহগ আর এখানে মাইনাস 35y চলকের সহগ, এটা প্লাস মাইনাস অবস্থায় আছে। তো আমরা প্লাস মাইনাস করতে পারি, অর্থাৎ 35y থেকে আমরা প্লাস 27y বাদ দিয়ে দেব, তাহলে উপরে থাকে 27 × 9 প্লাস এখানে দেখো আমরা যদি 35 থেকে 27 বাদ দিই তাহলে থাকে কত 8। তো এটা মাইনাসের, তো এটা হবে মাইনাস মাইনাস 8y বাই 7 ইকুয়াল 41 বা। তো দেখো এখানে এর হরে মনে করো 1 আছে, 1 দ্বারা উপরের সংখ্যাকে গুণ দেব 8 গুণ, তাহলে 279 মাইনাস 8y ইকুয়াল হচ্ছে 7 দ্বারা 41কে গুণ করলে 7 × 7 4 7 × 28 মানে 287। তো বা 279 আর এই যে ধ্রুবপদটা এই ধ্রুবপদের কাছে নিয়ে আসবো, তাই 287 আছে এখানে মাইনাস 287 ইকুয়াল মাইনাস 8y আমরা পক্ষান্তর করব, তাহলে প্লাস 8y হবে। তো দেখো মাইনাস 287 থেকে আমরা 279 যদি বিয়োগ করি তাহলে পাবো আমরা মাইনাস 8 ইকুয়াল মাইনাস 8y। তো বা এখানে আমরা 8y ইকুয়াল মাইনাস 8টা লিখতে পারি, এখানে 8y সমান মাইনাস 8 আছে বা খালি y সমান হচ্ছে কত মাইনাস 8 বাই এই 8টা ভাগ অবস্থায় যাবে, তাহলে 8 আর 8 কাটা যায়, অতএব y ইকুয়াল আমরা পেলাম কত মাইনাস 1। তো y চলকের আমরা মান কিন্তু পেয়ে গেলাম। তো এই y চলকের মান আমরা এখন এই 3 নম্বর সমীকরণে বসাবো। তো 3 নম্বর সমীকরণটা কত ছিল? 3 নম্বর সমীকরণটা ছিল x ইকুয়াল 31 প্লাস 3y বাই 7, এটা ছিল। তো দেখো এখন আমরা y এর মান 3 নম্বর সমীকরণে বসাই, y এর মান 3 নম্বর সমীকরণে বসাই। তো 3 নম্বর সমীকরণ সমান কি আছে x ইকুয়াল 31 প্লাস 3y বাই 7, 31 প্লাস 3 ইন্টু y এর মান আমরা কত পাইছি মাইনাস 1, তো এখানে মাইনাস 1 বাই 7। তো এখানে দেখো 31 আছে 31 থাক, মাইনাস 1 দ্বারা 3 কে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 3 করতে 3 বাই 7। তো 31 থেকে 3 বিয়োগ করলে 28 বাই 7, 7 দ্বারা আমরা যদি 28 কে ভাগ করি তাহলে পাবো 4। তো এখানে আমরা 4 পেয়ে গেলাম, সেটা হচ্ছে x এর মান। তো দেখো আমরা দুইটাই চলকের মান কিন্তু পেয়ে গেলাম, একটা x চলকের মান পাইছি এবং একটা y চলকের মান পাইছি। তো আমরা অতএব লিখতে পারি নির্ণয় সমাধান x, y ইকুয়াল x এর মান হচ্ছে 4 আর y এর মান হচ্ছে কত -1 তো এটাই आंसर প্রিয় শিক্ষার্থীরা তোমরা আশা করি এক নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো চলো এবার আমরা দুই নম্বর অঙ্কটি সমাধান করি দুই নম্বর অঙ্কে প্রদত্ত समीकरण जोट तो देखो प्रदत्त समीकरण जोटेर जे एक नम्बर समीकरण आछे सेटा होच्छे एक्स प्लस टू इंटू वाई माइनस थ्री इक्वल वाई इंटू एक्स माइनस वन तो देखो एखाने एटा गुण अवस्थाय आछे एटाके आमरा गुण करे नेब নেওয়ার পর এটাকে আমরা সমীকরণ দেব তো x দ্বারা y কে গুণ করলে xy মাইনাস x দ্বারা 3 কে গুণ করলে 3x প্লাস আছে প্লাস দিয়ে নাও 2 দ্বারা y কে গুণ করলে 2y প্লাস আর মাইনাসে মাইনাস 2 দ্বারা 3 কে গুণ করলে 3 দুগুণে 6 ইকুয়াল y দ্বারা x কে গুণ করলে xy মাইনাস y द्वारा 1 के गुण कर ले y तो এখানে এই চলকগুলো আমরা পক্ষান্তর করে সমানের এই পারে নিয়ে আসব তাহলে এখানে xy আছে থাক -3x + 2y -6 আর এখানে +xy পক্ষান্তর করলে -xy আর -y পক্ষান্তর করলে +y इक्वल डान पक्षे किछु थाके ना जिरो माइनस एक्स वाई प्लस एक्स वाई काटा जाए तो एखाने आमादेर थाके कि माइनस थ्री एक्स थाके और एखाने प्लस टू वाई और एखाने प्लस वाई तो आमरा जोग करले पाबो कत माइनस एखाने थ्री एक्स आछे थाक प्लस टू वाई और प्लस वाई जोग करले आमरा पाबो प्लस थ्री वाई इक्वल जिरो तो এখান থেকে আমরা -3 কমন নিতে পারি ও আর আরেকটা কাজ আছে এখানে যে -6 এটা আমরা পক্ষান্তর করব করলে পরে আমরা পাবো +6 তো প্লাস দিতে হয় না ডাইরেক্ট 6 দিয়ে দিতে পারো তো -3 আমরা কমন নেব নিলে পরে কি পাবো এখানে x প্লাসে মাইনাসে মাইনাস y ইকুয়াল হচ্ছে 6 तो एबार लक्ष्य करी देखो -3 टा 6 एर नीचे भाग करे देबो ताहले एखाने x - y इक्वल 6 बाई -3 3 करते 3 और 3 दुगुणे 6 तो एखाने x - y समान आमरा पेलाम कत माइनस एखाने माइनस आछे माइनस एखाने 2 एटा हच्छे एक नम्बर समीकरण आमरा दिते पारी एबं दुई नम्बर समीकरण तो दुई नम्बर समीकरणटा कि आछे देखो एखाने 5x - 11y - 8 = 0 तो -8 टाके आमरा पक्षान्तर करब अतएव 5x - 11y = -8 पक्षान्तर करले +8 এটা হলো দুই নাম্বার সমীকরণ तो देखो एखन आमरा एई समीकरण द्वयके प्रतिस्थापन पद्धतिते समाधान करब ताहले एखाने एक नम्बर समीकरण थेके आमरा निते पारी एक नम्बर समीकरण थेके पाई तो एक नम्बर समीकरण थेके कि पाচ্ছি x माइनस वाई इक्वल माइनस टू बा एक्स इक्वल माइनस वाई हमारा पक्षान्तर कर ले पाबो प्लस वाई और माइनस टू आसे माइनस टू तो एटाई होच्छे आमादेर तीन नम्बर समीकरण दिते पारी तो एक नम्बर समीकरण थेके आमरा तीन नम्बर समीकरण तैरी करलाम एबं एक चलक एक्स एर मान एक्स चलकेर माध्यमे बा वाई चलकेर माध्यमे प्रकाश करलाम। तो एबार देखो एक्स एर मान दुई नम्बर समीकरणे बसाबो। एक्स एर मान दुई नम्बर समीकरणे बसाई। तो दुई नम्बर समीकरणटा कि आछे 5x माइनस 11y इक्वल 8 बा 5 इंटू एक्स एर मान होच्छे कत y माइनस 2 माइनस 11y इक्वल होच्छे 8। तो 5 द्वारा आमरा y के गुण करी 5y माइनस 5 द्वारा 2 के गुण करले 10 माइनस 11y इक्वल 8 बा माइनस 10 आमरा पक्षान्तर करब ताहले पाबो प्लस 10। और एखाने देखो एक 5y आछे एखाने और एखाने माइनस 11y आछे। तो प्लस माइनस कि होबे माइनस तार माने कि माइनस 6y इक्वल 8 और माइनस 10 प्लस 10 पक्षान्तर करले। तो एबार खाली y समान कत होबे एखाने जोग करे दिई आमरा ताहले 18 और এই যে माइनसटा নিচে চলে গেল 6 এর সাথে 6 কে 6 3 6 18। অতএব y সমান আমরা পেলাম কত মাইনাস এই যে এখানে মাইনাস আছে আর 3। তো y এর মান পেয়ে গেলাম আমরা -3। তো এবার এই y এর মানটি আমরা 3 নম্বর সমীকরণে বসাবো। y এর মান 3 नंबर समीकरणे बसाई। तो 3 नंबर समीकरणटा कत छिलो x इक्वल y माइनस 2। तो y एर मान कत माइनस 3 और एखाने माइनस 2। तो माइनस 3 और माइनस 2 तो माइनस प्लस माइनस चिन्ह ঠিকই থাকবে কিন্তু দুটো যোগ হয়ে যাবে। তাহলে এখানে আমরা x এর মান পেয়ে গেলাম কত -5 আবার y এর মানও হচ্ছে -3। তো দুটাই মাইনাস। অতএব নির্ণয় সমাধান x, y x এর মান হচ্ছে -5 আর y এর মান হচ্ছে -3। এটাই অ্যানসার। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা 2 নম্বর অঙ্কটিও বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।